তো আজকের এই ভিডিওটি হচ্ছে গিয়ে আমার যে আইডিটা হ্যাক হয়ে গেছিলো, আমার একটাই আইডি ছিল। তো এই আইডিটির পুরো কালেকশন ভিডিও দেখাবো, যে আইডিতে মানে কত কি আছে বা ম্যাক্সিমাম জিনিসই আছে যা নিতে পারিনি, টাকা পয়সার কারণে নিতে পারিনি, ম্যাক্সিমাম এলিট পাসে নিয়েছি। তো অনেকে ভাবছে হয়তো হ্যাক হয়ে গেলে কীভাবে খেলছি। আসলে যারা বুঝো তারাই জানো যে আইডি হ্যাক, ফোনে লগ ইন থাকলে খেলা যায় মানে হ্যাক হওয়ার পরেও, কিন্তু আপডেট আসলে যখন নতুন করে লগ ইন করা লাগে তখন কীভাবে খেলবো, তখন তো নতুন আইডি পাস চাপে, তখন ঢুকবো কীভাবে, তখন লগ ইন করার কোনো ওয়ে থাকবে না, আইডি পাস তো আমার কাছে নেই, আইডি পাস তো হ্যাকারের কাছে। আইডিটা কী করছে, ফেসবুক থেকে ডিএক্টিভ করে দিয়েছে, মানে সার্চ করলে আসে না, মানে প্রোফাইলের ছবিটাও মুছে গেছে। কিন্তু আমি আমার কাছে আমার আইডি যে দেওয়া, মানে আমি স্ক্রিনশট করে রেখেছি, তারপরে গিয়ে আমার ছবি আপলোড ছিল, পার্সোনাল অনেক ছবি ছিল, ওইসব ছিল। আচ্ছা ওইসব বাদ দাও, এখন দেখে মানে আইডিতে সবগুলো আইডি যে এলের পাস ছিল আমি নিয়েছি, সেগুলো আমি তো খুলিনি, আমি রেখেছি, ম্যাক্সিমামে রেখে দিয়েছি। ভাবছি যে মানে একদিন খুলে ভিডিও বানাবো, আসলে ভাবতে পারিনি কখন আইডিটা এইভাবে চলে যাবে, মানে হ্যাক হয়ে যাবে। তাও আবার তারাদের যেসব সেলার ছিল তারাই করবে কাজটা, আসলে বিশ্বাস করতে পারে না। আমি তো দারাজ ছাড়া আর কারো কাছ থেকে ডায়মন্ড কিনিনি কোনো দিন। ঠিক আছে, আমি আরেকটি ভিডিওতে দেখাবো যে কতটি দারাজ থেকে ডায়মন্ড কিনছে, আর ওই আইড নাম্বার আর ওই পাসওয়ার্ডটা দিয়ে কয়টা অর্ডার করেছি। ওইখান থেকে যে সেলার ছিল, পাঁচটা ছয়টা লাস্ট অর্ডার ছিল, ওইগুলোতে আমি ওই আইডি পাসটা ইউজ করেছিলাম, মানে ওইটা আমি চেঞ্জ করিনি। তারপরে উইকলি মেম্বারশিপ তো পাইনি, একটা টাকা ব্যাক দিয়েছে, আর একটা 140 টাকা যেটা ছিল ওইটা টাকাটা পাইনি। তো বাদ দাও, তাদেরকে আমি কল করে বলেছিলাম যে হেল্পলাইন ছিল, সেখানে তারা বলেছে যে প্রুফ দিতে। আসলে কী প্রুফ দিব, আমি তো বলছি যে আমি আইডি পাস কাউকে দিইনি, আপনাদের সেলার যে ছিল আমি তাদেরকে দিয়েছি, এর থেকে বড় প্রুফ আর কি দেব, সেটা বুঝতে পারছি না। এ দেখো ম্যাজিক কিউবের কতগুলো বক্স, MP40 কত বক্স, একের মানে ফ্রি যত পেয়েছি সবই রেখে দিয়েছি, খুলিনি আমি। এই যে মেয়েগুলো খুলছি এখন দেখবো আর কি, ম্যাজিক কিউবের বক্সই আমি এলিট পাসে করে করে জমিয়েছিলাম, একটা গান পারমানেন্ট পেগলা। আরে ভাই পারমানেন্ট দিস না, আমারে পারমানেন্ট দিয়ে কোনো লাভ নেই, হ্যাকার খেলবে। দেখছো ভাই, দেখছো কত জিনিস পেয়েছি আমি, সবই রেখে দিয়েছি। আসলে যে আইডি তৈরি করে মানে এত বছর খেলে বানায় সেই বুঝে আইডির কষ্ট। আইডিটা হারিয়ে মানে অন্যরকম, মানে কেঁদে কান্না চলে আসে, বিশ্বাস করবে না। অনেকে তো মজা নিবে, তারা বলবে যে আইডির জন্য খাচ্ছিস, আসলে আমি যে কত টাকা খরচ করেছি না খেয়ে আইডির পিছনে উড়িয়েছি, যে আমি আইডিতে খরচা করব, ভালো ভালো গান থাকবে সবাই, মানে আমি ভিডিও বানাবো, মানে নুবের ভিডিও দেখে এমনিই তো দেখে না, তাই তো মানে একটা প্রো আইডি বানিয়েছিলাম, এক কথায় মানে সব শেষ হয়ে গেল। বিশ্বাস করো আমি কোনো ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছি না, নাও আমার আইডিটা ব্যাক পাওয়ার আশা আছে, কারণ আমি জানি এটা করা সম্ভব না। কি বলবো ভাই, আসলে মজা নেওয়ার লোক মজাই নিবে। দেখো ভাই একটা MP40 দিয়ে দিল পারমানেন্ট, দেখ হ্যাকার তোর কপাল অনেক ভালো, খা তুই আমার আইডি দিয়ে খেল, নাইলে বেচবি, নাইলে কী করবি তুইই জানিস, আইডি তো ডিএক্টিভ করে দিয়েছিস, কিছু করার নেই। কত ফ্রি যত ছিল ম্যাজিক কিউবের ক্রেট আমি মানে এই যে এলিট পাস করে করে একটা একটা জমিয়েছি, ভাবো মানে কতগুলো এলিট পাসের, এলিট পাস করে যে মানে ফায়ার পাসের যে বক্স করার পর মিশন কমপ্লিট করে তারপরে গিয়ে এই বক্সগুলো পাওয়া যায়, মানে 50টা হলে, 250টা ব্যাচ হলে একটা বক্স পাওয়া যায়। তো আমি একটা এলিট পাস করলে 3 থেকে 4টা বক্স পেতাম, মানে 270-275টা পর্যন্ত ব্যাচ করতে পারতাম, এর উপরে পারতাম না, মানে ব্যাচ তো কিনতাম না। তো এরকম করে করে আমি জমিয়েছি 29টা, দেখো কি বলবো আর, কতগুলো ক্রেট মানে সবই আর, মানে এক কথায় জমিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে, কি মানে ভাষা নেই আমার কোনো ভাই বলার।
তোমরাই দেখে বলো। আসলে ভেবেছি যে ভিডিওটা বানাবো, সবাই সবাইকে তো অনেক দেখেছি, অনেকের আইডি হ্যাক হলে হেল্প করে, বা ইউটিউবারে কোনো ইউটিউবারে আমার উপর ভিডিও বানাবে, আমার চ্যানেলের প্রমোট করা হয়ে যাবে, বা প্রমোটের দরকার নেই, অন্তত পক্ষে একটা ভিডিও তো মানে বানাতে পারতো সে, এই যে এই আইডিটা হ্যাক হয়েছে আরও দারাজ থেকে, মানে আমি দারাজকে বিশ্বাস করেই দারাজ থেকে ডায়মন্ড কিনেছি। সবাই বলে মানে যাদেরকে জিজ্ঞাসা করেছি, দারাজ তো এরকম করতে পারে না, দারাজ বিশ্বস্ত ট্রাস্টেড, তো আমি তো বিশ্বাস করে দারাজ থেকে নিয়েছি। আমি অন্য পেজ থেকে অনেকজনে বলেছে যে পেজ থেকে নিতে, আমি নেইনি, তার কারণ কি আমি বিশ্বাস করে বিশ্বস্ত বলেই তো নিয়েছি না, বিশ্বাসের মর্যাদা এরকম হয় আর কি। আরও অনেক আমি আরও দুটি অর্ডার পাইনি দারাজের, মানে কি বলবো, টাকা আটকে আছে, ওগুলো টাকা তো দেবে না, প্রোডাক্টও পাবো না, আইডিও পাবো না, আইডিও নিয়ে নিয়েছে তারা, বিশ্বাস করে না যে অনেকজনে যে আমি মানে আমি ভিউসের জন্য নাকি এসব করছি। আরে ভাই তুই এক মাস মানে ওয়েট কর না, আরেকটা আপডেট আসলে দেখবি যে আমি কি এই আইডি দিয়ে গেম প্লে করি না অন্য আইডি দিয়ে খেলি, গেম প্লে কোন আইডি দিয়ে করা হয়, আমি নতুন আরেকটা আইডি বানাতে হবে, মানে নোবরা দেখবি 5-6 লেভেলের আইডি, মানে 12 লেভেল হওয়া ছাড়া তো র্যাঙ্ক ম্যাচ খেলা যায় না। ভিউসের জন্য আসলে এই ভিডিওটা বানানো, দেখো কতগুলো মানে খুলেছি সব দেখাচ্ছি এখন, মানে একদম আইডি ভাই প্রো আইডি ছিল, ভালো কালেকশন ছিল, অনেক গান আমি প্রত্যেকটা মানে MP40-র জন্য আমার 300 ডায়মন্ড গেল, শর্ট গানের জন্য ভিডিও বানিয়েছি দেখে নিও কত ডায়মন্ড, প্রায় 1900 কি 2000-এর মতো মনে হয় উড়িয়েছি। বিশ্বাস না হলে আমার চ্যানেলে গিয়ে একটা একটা ভিডিও খুঁজে দেখবে যে শর্ট গানটাকে নিতে কত ডায়মন্ড লেগেছে। তাও আবার কত করে টপ আপ করেছি, 6-7 বার করে টপ আপ করে 200 ডায়মন্ড 300 ডায়মন্ড এরকম করে টপ আপ করে এই শর্ট গানটা নিতে হচ্ছে, M18-এর শর্ট গানটা, দুই পিচির শর্ট গানটা নিতে। আর ক্যারেক্টার তো দেখো সবগুলো ম্যাক্সিমামই নেওয়া আছে, যে এখন মেয়ের কালেকশন দেখো, মেয়ে আইডির বলছি, এটা তো ম্যাজিক কিউবে এক্সচেঞ্জ করেছিলাম আমার ম্যাজিক কিউব, আরেকটা খুলেছি ম্যাজিক কিউব দিয়ে একটু আগে, মানে কত কত জিনিস দিয়ে নিয়েছি, মানে সবই জমিয়ে রেখেছিলাম খুলিনি। এখন হ্যাকারের জন্য যে খেলছে সেও আমার কী করছে, M60-এর বক্স আর শর্ট গানের বক্সগুলো খুলে ফেলেছে, হ্যাকারের জন্য রেখে আমার লাভ আছে, আমি নিজেই তো খুলবো না, আমি নিজেই খুলে দিই, খুলিনি তোকে কেন খুলতে দেবো, যে তুই খেলবি ঠিক আছে, আমি খুলে ফেলি, ভিডিও বানিয়ে দেখিয়ে দিই আর কি বলবো। সর্বোচ্চ ভিডিওতে 200-300 ভিউজ হবে, 200-300 জনই দেখবে। আর কোথায় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 8300+, রমজান মাসে বন্ধ রেখেছিলাম এক মাস, আমার এত আইডিয়া ছিল না যে ডাউন হয়ে যায় চ্যানেল, কোথায় 8000 থেকে গ্রো হওয়ার কথা তা না, প্রত্যেক দিন 2-3-4 করে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, না ইউটিউব খেয়ে নিচ্ছে না লোকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না, এরকম ভালোবাসা আর কি, মানে কত। আর তাও আবার সাবস্ক্রাইবারগুলো পেয়েছিলাম আমি ভুইয়া যে অ্যাপ্লিকেশন ছিল সেটা থেকে, সেখানে আমি লাইভ স্ট্রিম করতাম, আমার 81,000-এর উপরে ফলোয়ার ছিল তখনকার, মানে আরও পাঁচ মাস আগে খুলেছি, এতদিন হলে কিন্তু অনেক অনেক ফলোয়ার থাকতো। তখন কী করেছে, হঠাৎ করে ভুইয়াতে আমার আইডিটা ব্যান করে দিয়েছে, যেটা দিয়ে লাইভ স্ট্রিম করতাম যারা ভেরিফাইড ছিল শুধু তারাই করতে পারতো, যারা ভেরিফাই ছিল না তারাই করতে পারতো না, ঠিক আছে। তো ওই আইডিটা ব্যান হওয়ার পরে দেখি কিছুদিন পরে আবার ঢুকতে পাচ্ছি ওই আইডি দিয়ে, মানে আনব্যান হয়েছে আবার নতুন করে দিয়েছে। তো আমি লাইভ স্ট্রিম করে কী করবো, কোনো সাপোর্ট পাই না, ওইখান থেকে সাবস্ক্রাইবারগুলো পেয়েছিলাম, পরে আমি কিছু ডায়মন্ড গিভওয়ে করেছিলাম, এই করে পেয়েছিলাম সাবস্ক্রাইবারগুলো, তারপরে আর কি আমি মানে কোনো লোকের ভিডিও ছাড়ি ভিউজ আসে 200-300 এরকম, আমার নিজের ভিডিও তো ভিউজ আসে না, মানে এই যে আইডিটা হ্যাক হয়েছে ওইটাতে 100-200 থেকে কম, 170-175-169 এরকম হবে ভিউস মনে হয় আমি দেখেছিলাম ওই দিন, কালকে বা পরশু দেখেছিলাম। তো এখন ভিডিওটা বানাচ্ছি, মানে ভিডিও বানার টাইম পাওয়া যায় না কি বলবো তোমাদের, যে দেখো গাড়ির এটা যখন নতুন দিয়েছিল আমি, আমার কাছে ডায়মন্ড ছিল, আমি 800 ডায়মন্ড দিয়ে টপ আপ করে রেখেছিলাম এটা, আরে মানে কিনে রেখেছিলাম, টপ আপ বলছি, ডায়মন্ড ছিল মেম্বারশিপের না মান্থলি নেওয়া ছিল তখন, আরে অনেকগুলো ব্যাকপ্যাক আছে যেগুলো টপ আপের ছিল, এলিট পাসের ছিল, ফ্রির কিছু ছিল, তারপরে
এগুলো টয়লেট পাসের ম্যাক্সিমাম দেওয়া আর কিনে না, এটা এটা যে নীল নীল বক্সটা ফ্রির, আরগুলো সব এলিট পাসের, এটাও ফ্রির, এটাও ফ্রির, সব ফ্রির। এটা টপ আপের 100 ডায়মন্ড টপ আপ এসেছিলো। স্কেটবোর্ড এগুলো মানে কোনো বাংলাদেশি কেউ করবে না আমি জানি, ইন্ডিয়ান ইন্ডিয়ানও করবে না, ইন্ডিয়ান অনেকজন করে, কারণ যাদের বড় ধরো কোনো ইউটিউব আমার সাথে বাংলাদেশে তোমরা এখন কি ভাই নাম বলবো না, নাম বলার দরকার নেই, তাদের সাথেও আমার পরিচয় ছিল, তারা চিনে আমার আইডিতে মানে আমার চ্যানেলে কমেন্টও করে যেত, ঠিক আছে। যখন মিস্টার বস মানে বুঝে যাও কে তিন, ওর সাথে খেলে যখন 2-3 হাজার সাবস্ক্রাইবার আমাকে ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করি, তখন তার 200 ছিল না, আমার যখন 365টা সাবস্ক্রাইবার ছিল তখন ওর ছিল 20টা না 22টা, তখন আমার ভিডিওতে এসে কমেন্ট করতো। পরে কেমনে কেমনে ও বড়ো ইউটিউবারটার সাথে খেলে ভিডিও ছেড়েছে, ফেমাস হয়েছে, আইডিতে সাবস্ক্রাইবার হয়েছে, পরে কী করছে আমার গেম গেম আইডি থেকে আনফ্রেন্ড করছে। এসব এসব ইউটিউবার আমাকে হেল্প করবে, প্রমোট করবে? আচ্ছা প্রমোটের কথা বাদ, আমার এত একটা মানে বিশ্বস্ত আইডিতে যে দারাজের থেকে এটা কখনো আমি আশা করিনি যে দারাজ এরকম করবে। অন্তত এইটা তো বলতে পারতো যে তোমরা কিনো না, দারাজ থেকে কিনলে তোমার আইডিও যেতে পারে। মানে দারাজের যে মালিক সে কি এসে কি ডায়মন্ড সেল দে? যে লোকজন রেখেছে কাজকর্ম করে তারাই তো খেয়েছে, দারাজ কি খুদ নিজে খেয়েছে? খায়নি তো, বদনাম তো দারাজেরই হবে। আচ্ছা সেটা বড় কথা নয়, এটাই মানলাম আমি, বাধ্য আইডি তো পাবো না, কি বলবো আর, মানে সাপোর্টের কথা বলছি, যে বলবে না কেউ যে এসে তোমাকে যে আইডি চলে গেছে, মানে একটা ভিডিও বানিয়ে তো অন্তত বলতে পারতো। এবার এখন তোমরা বলবে যে ও তো ভিডিও দেখেইনি, বলতে পারবে কোথা থেকে? আসলে দেখবে আমি অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করি, অনেক সময় রিপ্লাই দিবে, দেবে না, দেখলে তো প্রমোট হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে, তো এই কি এরকম আর কি। তো আইডিতে দেখো অনেক গান কালেকশন ছিল, এক্সেমেটার এটা মনে করো এখন যে টপটা এসেছে এটার মতো, শুধু অ্যাকুরেসিটা নেই, এটা অনেক বেস্ট একটা গান। এই যে দেখো হ্যাকারে এটা খুলেছিল M60 বক্সটা, তারপরে M10 একটা বক্স খুলেছিল। তো এই পর্যন্ত এই আজকের ভিডিও, আর কি বলবো, পারলে ভিডিওটা শেয়ার করো, নাও বলবো আমি লাইক করতে, আনসাবস্ক্রাইব করে চলে যাও চ্যানেলে, ডিসলাইক মারো ভিডিওতে।